গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন ওই 9টার মতন বাজে। তো যেহেতু রবিবার, একটু লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে ঘর বাড়ি মোছা হয়ে গেছে আর উঠোন বাড়ি ধুয়েও মুছে এসেছি, কিন্তু কাচিনি জানো তো। আগে না মানে কেমন কেমন জানি লাগছে, ভাবলাম চলো একটু চা টাগুলো খেয়ে নিই, তারপরে নয় কাচাকুচি করা যাবে। তো যেমন কথা তেমন কাজ। তো চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে মা আমার আগে খেয়ে নিয়েছে, যেহেতু একটু উঠতে লেট হয়েছে তো মা বলছে আমি খেয়ে নিয়েছি তা তুমি তোমারটা বানিয়ে খাও। তো আমি চাটা খেয়ে যে চলে এসেছি জামাকাপড় চোপড় নিয়ে, এখন একটু কেচে নেবো। আর আজকে একটু রান্নার চাপটা কম আছে, কালকের একটু মানে কালকে যেহেতু মাংস করেছিলাম তো সেই মাংসটা আছে বলে ওদিকে, আর যেহেতু রবিবার ও মানে ডিউটি বেরোনোর পর কোনো তাড়াহুড়ো নেই, ওই জন্য কাচাকুচিটা সেরে নিচ্ছি। তো ছেলে আর বাবা কিন্তু এখনও শুয়ে আছে, ওরা ওঠেনি। তো চলো আমি এখন জামাকাপড়গুলো কেচে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে জামাকাপড়গুলো কেচে নিই। কিগো বিটটা কেমন করে করব? তোমার ফেভারিট মতন না আমার ফেভারিট মতন করবো? লাল শাকের মতন ছাতুর শরবত করবো নাকি? হ্যাঁ ওঠো। কিরে রবিবার পড়ে বলে এতক্ষণ ঘুমাতে হবে? তো বসে পড়েছি বিট নিয়ে। এত তখন তোমরা শুনলে যে যেভাবে আমার পছন্দ তো সেভাবেই আজকে বিটটাকে রান্না করব। আসলে কি বলো তো, আমার না এই যে বিটটাকে ঘষে মানে লাল শাকের মতন ভাজা করে খেতে না খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। আর আমার বর খায় আবার ওই যে একটুখানি ওই আলুর মতন মানে লম্বা লম্বা করে কেটে একটু মোটা সাইজ করে কাটতে হবে, সেটাকে একটু মানে আলু দিয়ে ভেজে দিলে সেটা আবার খুব ভালো খায়। তো ওকে ওই জন্য জিজ্ঞাসা করে আসলাম, তোমার তো শুনলেই। তো বললো ঠিক আছে, তুমি যেমন পছন্দ করো তেমনভাবে রান্না করো। তো এই যে বসে পড়েছি, বিটটা তো কাটা হয়ে গেছে, এখন ঘষে নিচ্ছি, না ঘষে তো রান্না করা যাবে না। তো চলো তোমরা আমার সাথে থাকো। আর চারটে বিট নিয়েছি তোমরা দেখতেই পেলে, তো চারখানা বিট ঘষে নিয়েছি। তো এতখানি হয়েছে ঘষার পরে, আর কী কী দিয়ে রান্না করবো বলো তো? এই যে রসুন নিয়েছি, রসুনটাকে থেতো করে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর একটু ঝালঝাল করে রান্না করবো বলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট, তখন তোমাদেরকে বললাম যে আজকে রান্নার চাপটা একটু কম আছে, শুধু বিটটাই রান্না করেছি আর ওই মাংস আছে আর যেন কি একটা আছে জানো তো, এখন ঠিক মনে পড়ছে না। আসলে কি বলতো, অনেক বেশ দুদিন পর আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো ওই জন্য মনে পড়ছে না। মানে আজকের কী বার বলো তো, আজকে হলো শুক্রবার, তো সেই রবিবারের ভিডিও, ওই জন্য মানে মনে নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট, বাসন কোসনগুলো এখন মেজে ধুয়ে টুয়ে নিই। আর ওয়েদার একদমই ভালো না, কেমন মেঘলা মেঘলা ওয়েদার তোমরা দেখেই বুঝতে পারছ। তো ওখানে একটু রোদ নেই, রোদের তাপ নেই, চারিদিকে জামাকাপড় চোপড় ভেজা, খুব অস্বস্তি একটা পরিবেশ। তো যাই হোক বন্ধুরা, এই যে তখন বললাম যে ছাতু শরবত বানাবে নাকি, আর রবিবার হলে ও যেহেতু বাড়িতে থাকে তো ওর হাতের ছাতু শরবতটা খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য ওকে বলছিলাম তখন ছাতু শরবত বানাবে নাকি। তো প্রথমে একটু রাজি হচ্ছিল না, তারপরে আবার রাজি হয়ে গেছে। তো যাই হোক, ও এদিকে ছাতু শরবতটা বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে, যেহেতু মানে আজকে রবিবার, ওই যে ভাতটা সকাল সকাল হয়নি তো এখন আমি ভাতটা
বিটটাকে বসাবো, একদম গরম গরম নামিয়েই আর কি খাওয়ার সিদ্ধান্তে আছি। তো এখন কিন্তু বেশ কটা বাজে বলো তো, 11:30-12:15 মতন বাজে। তো এখন আমরা সকালের টিফিন খাবো, যেহেতু রবিবার সমস্ত কাজকর্ম উল্টে পাল্টে যায় রবিবার দিনটা, ঘুম থেকে উঠতেও লেট হয়, আর এদিকে যেহেতু রান্নার তারা থাকে না, তো ওই মানে কি বলবো, একটুখানি এদিকে বসি ওদিকে বসি, এটা করি ওইটা করি করতে করতে মানে লেট হয়ে যায় সমস্ত কাজে। তো যাই হোক, ছাতু শরবতটা এই যে ছেলেকেও এনে দিলাম আর আমিও নিয়ে বসে পড়েছি, কিন্তু বাবান সবটা খাবে না, এই দেখো একটুখানি রেখে দিয়েছে, আমি বললাম খা ওইটুখানি, ওইটুখানি আর খেতে পারলো না। তো লাস্টে আমি আমার শরবতের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার খেয়ে নিলাম, কারণ কি বলতো মানে ছাতুটা না নিজের দিকে বসে যায় একটুখানি রেখে খেলে, সাথে সাথে আবার খেলে ঠিক আছে, ওই সেই জন্য একটু ঢালাঢালি করে নিয়ে খেয়ে নিলাম। তো চলো এখন বিছানা গোছানোর পালা, ছেলেকে নামিয়ে দিয়েছি, বললাম তুই যা ওই ঘরে যা, নাহলে স্নান কর, আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। তো এই কাজটা করলেই মোটামুটি কাজ আমার কমপ্লিট। তো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে নিই। আর তোমরা দেখে বুঝতেই পারছো টিভিতে কিন্তু গান বাজছে, সেই সকাল থেকে শুরু হয়েছে কৃষ্ণের অষ্টতর শতনাম থেকে শুরু হয়েছে আর এখন চলছে কি জানি একটা। তো যাই হোক মনে তো পড়ছে না, বেশ কয়েকদিন আগেকার ভিডিও, তো আপলোড দিতে দেরি হয়ে গেল। তো বন্ধুরা এদিকে বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন যাবো স্নানে, স্নান করে আবারও আসি তোমাদের সামনে। তো চলে এলাম স্নান করে, আমারও হয়ে গেছে বাবানেরও হয়ে গেছে, কিন্তু কর্তমশাইয়ের এখনও স্নান হয়নি, ও স্নান করে আসলে আর কি ভাত খাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতন টাটা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা।